স্বাধীনতার আজকে 52 বছরের বিজয়ে আমরা উদযাপন করছি। এই 52 বছরে আমরা কি পেয়েছি কি পাইনি? স্বাধীনতা পেয়েছি, কিন্তু স্বাধীনতা হওয়ার পিছনে স্বাধীনতা যুদ্ধ যে আমরা আমাদের পূর্ব পুরুষগণ করেছে এটার পিছনে যে কারণ ছিল, যে উদ্দেশ্য ছিল, হ্যাঁ, সেই বৈষম্য দূর করা, তারপরে ভোটের অধিকার, তারপর হচ্ছে হানাহানি দূর করা, সেটি কি আমরা কতটুকু করতে পেরেছি সেটি খুব সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আজকে দেখেন পৃথিবীতে অনেক জাতি আছে, যেমন ভারতে প্রচুর জাতিতে বিভক্ত, প্রচুর ভাষায় তারা বিভক্ত, কিন্তু রাষ্ট্রীয় পর্যায়ে রাষ্ট্রের স্বার্থে আসলে তারা সকলে এক হয়ে যায়। এটাকে বলে ইউনিটি ইন ডাইভার্সিটি, বৈচিত্র্যতার মধ্যে ঐক্য, যেটা রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন। কিন্তু আমরা সেই বৈচিত্র্যের মধ্যে, আমাদের জাতি হিসেবে আমরা এক এক জাতি, কিন্তু এর মধ্যে আমরা দলে দলে অনেক বিভক্ত, অনেক বিভক্তি আমাদের মধ্যে আছে। সেটির মূল যে সমস্যা সেটি হচ্ছে আমরা যেটি দলে, আমরা যে দলকানা, আমরা যে দলকানা, আমরা এক দলে যখন চিন্তা করি যে এটা আমার দল, আমার দলে যদি এটি যদি ভুল হয় তারপরে আমি বলি ভুল না, আবার এটা বিপক্ষ দল সে যদি ভালো কাজ করে তারপর আমি বলি যে এটা ঠিক না, তার মানে এই যে দলে দলে বিভক্ত হয়ে যাওয়া একটা জাতি 52 বছরে, এটি সবচেয়ে বড় অ্যালার্মিং। আমি একটা ছোট গল্প বলি। এক বাবা তার সন্তানকে নিয়ে এরকম একটা মরুভূমিতে আসে, সন্তানকে দেখানোর জন্য মরুভূমি দেখাবে, এরকম একটা মরুভূমিতে আসে। যখন মরুভূমিতে আসার পরে সন্তান একটু জরুরত প্রয়োজন হয়েছে, সন্তান বাবাকে বললো বাবা আমি একটু ওয়াশরুমে যাব। পরবর্তীতে বাবা একটা দেয়াল, বড় একটা দেয়ালের মাঝে তাকে নিয়ে যায়। সেখানে সে যখন তার জরুরত সারাচ্ছিল তখন সে তার বাবাকে ডাকছিল বাবা বলে, তখন এইটি প্রতিশব্দ হচ্ছে, প্রতিশব্দ সে ভাবলো অন্য কেউ তার বাবাকে বাবা ডাকছে, তখন বলছে তুমি কে, আবার তাকে প্রশ্ন করলো হলো তুমি কে। এই যে প্রতিশব্দ শোনার পরে সে পরবর্তীতে যেটি করলো সেটা হচ্ছে তুমি আমার বাবাকে বাবা কেন ডাকছো, তখন এটি প্রতিশব্দ হচ্ছে তুমি আমার বাবাকে বাবা কেন ডাকছো, তখন বলছে তুমি খুবই খারাপ একটা মানুষ, তখন প্রতিশব্দ হচ্ছে তুমি খুবই খারাপ একটা মানুষ, তখন সে তার বাবাকে বলল বাবা, সে তার কাহিনীটা বলল যে বাবা কেন আমি যেটি বলছি এখানে আরেকটি লোক সে কথাটা বলছে, তখন বাবা তাকে বলল দেখো এটি হচ্ছে তোমার প্রতিশব্দ, এটি হচ্ছে তুমি যেটা চিন্তা করবা সেটিই হবে, তুমি যদি কাউকে ভালো বলো তাহলে তুমি ভালো পাবা, তুমি যদি কারোকে খারাপ বলো তাহলে তুমি খারাপ পাবা। আলটিমেটলি এটিই হচ্ছে সমাজের বাস্তবতা, আমরা ভালো খারাপ বলে ভালো আশা করি, আবার ভালো না বলে ভালো আশা করি, এটা কিন্তু ঠিক না। মোরাল অফ দ্য স্টোরি হলো এই গল্পটির যে আপনি যখন কাউকে খারাপ অ্যাড্রেস করবেন তাহলে আপনাকে খারাপের জন্য অপেক্ষা করতে হবে, আপনি কাউকে খারাপ অ্যাড্রেস করে ভালোর আশা করবেন তাই সেটা কখনো সম্ভব না। এই জন্য আমরা জাতি হিসেবে আমরা ক্ষমাশীলতাটা, এই গুণটাকে আমরা নিজেরা ওন করতে পারি না। আপনি যখন ক্ষমাশীলতা গুণকে আপনি ওন করতে পারবেন, হ্যাঁ, আপনি যখন ওন করতে পারবেন, কোমলতা নিয়ে আসতে পারবেন, আপনি যখন নরমতা নিয়ে আসতে পারবেন, তাহলে দেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারবে প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে। দেখেন ক্ষমাশীলতা আমাদের গুণের মধ্যে নেই বললেই একবারেই চলে, এই জন্য ক্ষমাশীলতা গুণটাকে নিয়ে আসতে, আপনি যখন কাউকে ক্ষমা করবেন, বলা হয় থাকে যদি কেউ যদি কাউকে ক্ষমা করে দেয় তাহলে সে অতীত বিনির্মাণ করতে পারবে না, অতীতকে ব্যাক নিয়ে আসতে পারবে না, কিন্তু ভবিষ্যৎ বিনির্মাণ করতে পারবে, সম্পর্কের ভবিষ্যৎটা সে তৈরি করতে পারবে। এই জন্য ক্ষমাশীলতা হচ্ছে এমন একটা ব্রিজ, যে ব্রিজটা যদি আপনি যদি ক্ষমা না করেন এই ব্রিজটা ভেঙে যাবে, ভবিষ্যতে আপনি যে পার হবেন সে পার হওয়ার ব্রিজটা ভেঙে যাবে। এজন্য এটা আমাদের ইসলামও আছে, আপনি যখন আমাদের হলি আমাদের ডিভাইন বুক হলি কোরআন, কোরআনে সূরা তাহায় আল্লাহ তাআলা মুসা আলাইহিসসালামকে ফেরাউনের কাছে যাওয়ার জন্য তিনি আদেশ দিয়েছিলেন, তিনি বলেন কাউলান লাইয়েনা, কাউলাল লাইয়েনা, তিনি বলেছে তুমি কোমলতা, তুমি বলো কোমলভাবে কথা বলো, মুসা আলাইহিসসালামের কাছে তুমি যাও কোমলভাবে কথা বলো। তার মানে এখানে লীনা, লীনা আমরা অনেকে মেয়ের নাম লীনা রাখি, লীনা মানে কোমলতা, কোমলভাবে আপনি যখন, আমরা সমস্যা হচ্ছে আমরা কেউ কেউ যদি আমার ঘর ভাঙে আমি চিন্তা করি প্রতিশোধ নিতে হবে, তার ঘর ভাঙতে হবে, আমার ঘর ভাঙিব যে বা আমি ভাঙিব তার ঘর, না সেটি হলে হবে না। সমাজ বিনির্মাণ করতে হলে, সুন্দর দেশ সোনার বাংলাদেশ তৈরি করতে হলে আমার ঘর ভাঙিব যে বা আমি বাঁধিব তার ঘর, সেটি যদি আপনি করতে পারেন তাহলে আমাদের দেশটা খুব সুন্দর হবে, আমরা দেশটা একটা সমৃদ্ধিশালী দেশ হবে। তো সুতরাং আজকের স্বাধীনতার 52 বছরে, বিজয়ের 52 বছরে আমরা বিভক্তির নয়, এই বিজয় হবে আমাদের ঐক্যর, নট বিভক্তির।